আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে সানস্ক্রিনের রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে ডিসারের কোলাজেন 50+ এসপিএফ স্নেল সানস্ক্রিন। এই সানস্ক্রিনটি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এতে করে আপনি এই সানস্ক্রিনটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আমি আমার এই চ্যানেলে বিভিন্ন বিউটি প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউ শেয়ার করে থাকি আমার রিসার্চ এবং নলেজ থেকে। আপনি যদি এমন ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। এই ডিসারের সানস্ক্রিনটি 50+ এসপিএফ এর একটি সানস্ক্রিন। আমাদের বাংলাদেশের ওয়েদার কিন্তু আপ অ্যান্ড ডাউন হতে থাকে, বিশেষ করে রোদটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যখন ওই জায়গায় যাই যেখানে অনেক বেশি রোদ আছে সেখান থেকে ডিরেক্ট কিন্তু আমাদের রোদটা স্কিনে এসে পড়ে। তো সেসব জায়গায় এসপিএফ 50+ এমন এসপিএফ এর সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এই সানস্ক্রিনে লেখা রয়েছে অল স্কিন টাইপে এটা ব্যবহার করা যাবে। আমার স্কিন হচ্ছে অয়েলি, তো আমার কাছে এরকম লেগেছে এই সানস্ক্রিনটি লাগানোর পরে স্কিনটা মনে হয় একটু অয়েলি লাগে। এই সানস্ক্রিনের এই দিকটা আমার একটু খারাপ লেগেছে যে এটা দিলে স্কিনটা একটু অয়েলি হয়ে যায়। এই সানস্ক্রিনটি ব্যবহার করার ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন তারা এটা ব্যবহার করে অয়েল কন্ট্রোল করার জন্য একটা পাউডার উপরে ব্যবহার করে তারপরে বাইরে যেতে পারেন। আর এই সানস্ক্রিনের আরেকটা দিক আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটা যখন আপনি ব্যবহার করবেন তখন সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং ইফেক্ট পাবেন। লাইক বিবি ক্রিম ব্যবহার করলে স্কিনটা যেমন ব্রাইট হয়ে যায় তেমনি সানস্ক্রিনটা ব্যবহার করলে স্কিনটা কিছুটা ব্রাইট লাগে, এবং এই সানস্ক্রিনটা ব্যবহার করলে স্কিনটা অনেকটাই সফট লাগে। ড্রাই স্কিনের জন্য আমার মনে হয় এই সানস্ক্রিনটা ভালো হবে। শীত তো চলে এসেছে, সানস্ক্রিনটা শীতে ড্রাই স্কিনে ব্যবহার করে দেখতে পারেন চাইলে, যেহেতু এটা স্কিনটাকে অনেকটাই ময়শ্চারাইজ করতে কাজ করে। এটা 50 গ্রামের একটি সানস্ক্রিন, আর এই সানস্ক্রিনের ভেতরের টেক্সচারটা অনেকটাই বিবি ক্রিমের টেক্সচারের মতো। এই সানস্ক্রিনের গায়ে হোয়াইটেনিং কথা লেখা থাকলেও এটা কিন্তু স্কিনটাকে ফর্সা করতে কাজ করে না, কিন্তু যখন আপনি এটা ব্যবহার করবেন তখন ইনস্ট্যান্ট আপনি একটা হোয়াইটেনিং ইফেক্ট পাবেন স্কিনে, কিন্তু এটা স্থায়ীভাবে ফর্সা করার ক্ষেত্রে কোনো কাজ করে না।